আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ অদিতা, যাকে নোয়াখালীতে মারা হয়েছে, তার কি অপরাধ ছিল? সে মাত্র ক্লাস এইটে পড়ত। এইসব জানোয়ারদের জন্য তো মেয়ে, আজকাল ঘরে মেয়েও পালা যাবে না। মেয়ে মনে হয় হইলেই পরে গলা কেটে, মানে একদম গলা চেপে মেরে ফেলা উচিত ওইসব শয়তানদের জন্য, কম জাতের বাচ্চাদের জন্য। তাদের একটাই পানিশমেন্ট হওয়া উচিত, সবাই ধরে ওদের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে একটু একটু খোঁচায় খোঁচায় কাইটা, তারপর ওদেরকে মারা, আস্তে আস্তে তিলে তিলে মারা। যে বুঝুক, একটা মেয়ের গলা কাটছে, তাকে হাতের পায়ের রক্ত কেটে দিছে, কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার, এত খারাপ না, মানে তাদেরকে কি বলবো? এইসব শকুনদের জন্য ঘরে মেয়ে পালা যায় না, ঘরে না, বাইরে না, কোথাও না, কি অবস্থা! আমারও একটা মেয়ে আছে, আমারও ভয় হয়। এখন আমি তাকে বাইরে পাঠাইতে পারি না, কখন জানি অদিতার মতো হয়ে যায়। আর কত ছোট ছোট মেয়েকে কত কষ্ট দিয়ে মারে, কেন এসব করে? এগুলোর পানিশমেন্ট একটাই, তাদেরকে রাস্তায় উলঙ্গ করে গাছের সাথে বেঁধে তাদের পুরুষাঙ্গ আস্তে আস্তে বোতা ব্লেড দিয়ে পোষায় পোষায় কাটতে কাটতে পরে মারানো, আর লবণ মরিচ দিয়া দিয়া। শয়তানের বাচ্চাগুলি।